हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमार वीडियो टाइटल देखे बुझते हो पेरे गेछो जे आजकेर वीडियोटा की निये होते चलेछे। सो आमरा अनेक समय आमादेर फेस के जखन स्क्रबार बा फेस पैक लागिए पैम्पर करी तखन आमरा आमादेर एई नेक एरियार कथाटा किन्तु भूले जाई और तार फले आमादेर एई नेक एरिया बा आर्मपिट ए समस्त जायगाय एकटा डार्क स्पट चले आसे। তোমার কি ভালো লাগবে বলো তো যে তোমার ফেসের একরকম কালার আর নেক পোরশনে একরকম কালার? নিশ্চয়ই না। সো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকমই সিম্পল হোম রেমেডিজ যাতে তোমরা 3 দিনের মধ্যেই সব ডার্ক স্পট গুলো থেকে তুমি মুক্তি পেতে পারো। সো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আর এই প্রবলেমটা ছেলে মেয়ে সবার জন্য খুব কমন তাই ভিডিওটা তোমাদের সবার জন্য হতে চলেছে খুব হেল্পফুল। বাট তার আগে যদি তোমরা আজ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে হাই, আমি অর্পিতা। আর যদি তোমরা অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি ভাবলাম একবার তোমাদের সাথে এটা আলোচনা করে নেওয়া যাক যে এই ডার্ক স্পট আসার রিজন গুলো কি কি। স্কিন রিলেটেড ইস্যু, প্রপার কেয়ার না করা, সান এক্সপোজারের হরমোনাল কারণে স্কিন ডার্ক হতে যেতে পারে। এছাড়া স্কিনে হাইপার পিগমেন্টেশনের জন্য স্কিন ডার্ক হয়ে যায় বা মেলানিন বেশি হলেও ডার্ক। ফার্স্ট স্টেপ ইজ ভেরি ইজি। ফার্স্ট স্টেপের জন্য আমি নিয়েছি ওয়ার্ম ওয়াটার আর ক্লিন ক্লোথ। আর ওয়াটারটা একবার চেক করে নেবে, খুব বেশি গরম যেন নেবে না, তাহলে এতে তোমাদের নেকের স্কিনটা পুড়ে যেতে পারে। আমি এখানে রুমাল ইউজ করছি। রুমালটাকে আমি ভালো করে গরম জলে ভিজিয়ে নিয়ে আমার নেক এরিয়াতে স্টিমটা ভালো করে দিয়ে দেব। এতে আমাদের নেকের স্কিনের পোরগুলো ওপেন হয়ে যাবে, তাতে সমস্ত ডার্ট আর ডেড সেলগুলো রিমুভ হতে নেক্সট স্টেপে গিয়ে আমাদের সুবিধা হবে। স্টিমটা আমরা 5-10 মিনিটসের জন্যই ভালোভাবে দিয়ে নেব আর তারপরে রুমালটা দিয়ে আমি হালকা হাতে একবার এই নেকের পোর্শনটা রাব করে নেব, তাতে ওপেন হওয়া ডার্ট আর ডেড সেলগুলো হালকাভাবে রিমুভ হয়ে যাবে। সেকেন্ড স্টেপের জন্য আমি নিয়েছি 1/4 লেমন আর একটা ক্লিন বোল। এর মধ্যে আমি লেমন জুসকে স্কুইজ করে নেব আর এটা করার সময় একটু খেয়াল রাখবে পুরো জুসটা স্কুইজ করবে না, একটু হালকা ছেড়ে দেবে। দেখো আমি এখানে করে দেব, এই যে দেখো এই পোর্শনটাতে আমি অল্প ওপর থেকে করেছি আর নিচের দিকে একটু জুস এখনও আছে। নাও এর সাথে অ্যাড করব 1/2 টেবিল স্পুন বেকিং সোডা আর ভালো করে দুটোকে মিশিয়ে নেব। যেহেতু লেমনে থাকে সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, এই দুটো রিয়্যাক্ট করে করে তৈরি হয় সোডিয়াম সাইট্রেট যেটা একটা উইক অ্যাসিড, তো তাই জন্য এই বাবলসগুলো তৈরি হয়। বেকিং সোডা স্কিন কেয়ারের জন্য একটা ভীষণ ইউজফুল ইনগ্রিডিয়েন্ট। এটা আমাদের স্কিন থেকে সমস্ত পলিউশন, ডার্ট, ডেড সেলগুলোকে রিমুভ করে। এটা এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে আমাদের স্কিনের ওপেন পোরগুলোকে ক্লিন করার জন্য, স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। এছাড়া আছে লেমন। লেমনের মধ্যে থাকে ভিটামিন সি, একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের স্কিন থেকে প্রিম্যাচিওর এজিং আর ড্যামেজকে রিডিউস করে। লেমনের মধ্যে থাকে হাই পিএইচ যেটা আমাদের স্কিনের থেকে এক্সেস অয়েলকে রিমুভ করে। তাই অয়েলি স্কিন যাদের তাদের জন্য লেমন দিয়ে যে কোনো টাইপের ফেস স্ক্রাবার বা ফেস মাস্ক ইজ ভেরি হেল্পফুল। এছাড়া আমাদের স্কিনকে ব্রাইট করে। এছাড়া লেমনের মধ্যে আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস, তো যে কোনো রকমের ইনফেকশন থেকেও প্রোটেক্ট করে। এখানে আমি ওই 1/2 লেমনকে ওই মিক্সারের মধ্যে ডিপ করে ভালো করে পুরো নেক এরিয়াতে ওটাকে রাব করে করে অ্যাপ্লাই করব প্রায় 5 মিনিটের মতো এভাবে। থার্ড স্টেপে আমি প্রিপেয়ার করব একটা প্যাক। প্যাক বানাতে আমি নিচ্ছি 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল, 1 টেবিল স্পুন গ্রাম ফ্লাওয়ার বা বেসন, আর এখানে সরি আগে একটু পড়ে গেছিলো চামচ থেকে, 1 টেবিল স্পুন টার্মারিক আর 1 টেবিল স্পুন নেব কার্ড। নিয়ে এই 4টে ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্সড করে নেব আর আমাদের প্যাক রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটা গাঢ় ব্যাপার থাকবে, খুব বেশি পাতলা বানাবো না। এবার এই প্যাকটাকে আমি আমার পুরো নেকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। শুধু নেক না, যদি আর্মপিট বা এলবোতে কোথাও এরকম ডার্ক স্পট থাকে আমরা সব জায়গাতেই সেম প্রসিডিওরে ডার্ক স্পট রিমুভ করতে পারি। সো আমি এখন এখানে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেব, নিয়ে পুরোপুরি ড্রাই হওয়ার জন্য 10-15 মিনিট
ছেড়ে দেব। 10 থেকে 15 মিনিট পরে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে এটাকে ওয়াশ করে নেব। আর এই প্যাকটা চাইলে তোমরা মুখেও অ্যাপ্লাই করতে পারো। প্যাক আমি ওয়াশ করে চলে এসেছি, এবার আমি অ্যাপ্লাই করব একটু ময়শ্চারাইজার। এখানে আমি নিয়েছি বায়োটিকের ময়শ্চারাইজার, তোমরা চাইলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। আসলে টার্মারিক, লেমন এগুলো আমাদের স্কিনকে অনেক বেশি ড্রাই করে দেয়, তো এই সময় একটু ময়শ্চারাইজ করা খুব দরকার, তাই জন্যই আমি ময়শ্চারাইজার ইউজ করছি। আর তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমার যে গলার একটা ডার্কনেস ছিল সেটা অনেকটাই রিমুভ হয়ে গেছে। সো বেস্ট রেজাল্টের জন্য তোমরা এটাকে 3 দিন অ্যাপ্লাই করো, আর আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো তোমাদের রেজাল্ট। আজকের ভিডিওটা এই অবধিই ছিল, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। তোমরা যদি চাও আমাকে ইনস্টা আর ফেসবুকেও ফলো করতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি এরকম অনেক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও বানিয়ে রেখেছি আর আশা করি ভবিষ্যতেও বানাবো, তার লিংক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে একবার গিয়ে চেক করে নিও। আজকের মতো ভিডিওটা এই অবধি, বাই।